গতকালকের ভিডিওতে আমরা ট্রেন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তো গতকালকে আমরা ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু এই দুটো ট্রেন্ড বাদ দিয়েও আর একটি ট্রেন্ড আছে সেটি হলো সাইড তো আমরা কি করব আমরা এই ডাউন ট্রেন্ড টিকে অ্যাভয়েড করবো এবং সাইড ওয়ে টিকে অ্যাভয়েড করবো যে স্টক আপ ট্রেন্ডে আছে আমরা শুধু সেই স্টক গুলোর সাথেই থাকবো কিন্তু এখানে একটি শর্ত আছে শর্তটি হলো যদি কোনো একটা স্টক আপ ট্রেন্ডে থাকে তো স্টকটি নিশ্চয়ই এরকম করেই যাবে একটু নিচে আসবে আবার উপরে যাবে আবার একটু নিচে আসবে আবার উপরে যাবে আবার একটু নিচে আসবে আবার উপরে যাবে আর আমাদের কাজ এই সুইং লোগুলোকে গুলোকে সঠিক ভাবে খুঁজে বের করা আমরা যদি এই লোগুলোকে ধরতে পারি তো এই টার্গেট গুলো আমাদের খুব তাড়াতাড়ি হিট করার সম্ভাবনা থাকবে কিন্তু আমরা যদি এখানে এন্ট্রি করি তাহলে স্টক প্রাইস টি এখানে আসা পর্যন্ত আমাদের এখানেই স্টক লস হিট করে দেবে তাই আমরা এই সমস্ত লেভেলে কখনোই এন্ট্রি করতে যাব না এই সমস্ত লেভেলে কখনোই এন্ট্রি করতে যাব না আর তার জন্য সি সিসিআই এবং স্টক এর মতো ইন্ডিকেটার আমরা চুজ করেছি যে ইন্ডিকেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন স্টক প্রাইসটি এই সুইং লোয়ে দাঁড়িয়ে আছে তাই স্টক সহযোগিতা নিয়ে এবং স্টকটি ট্রেন্ডে আছে কিনা সেটা দেখে আমরা শুধু এন্ট্রি করব অনলি টার্গেটের জন্য এখানে নো স্টপ লস তো নমস্কার আমি মুকেশ আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখবেন তো এখানে দেখুন এটি হলো ইন্ডিগো পেন্টের চার্ট কালকে আমরা এই স্টকেরই চার্ট দেখেছিলাম এবং এখানেই মান্থলি উইকলি এবং ডেইলি চার্ট দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে স্টকটি আপ ট্রেন্ডে আছে এবং স্টকটি একটা সুইং লো এ আছে তো দেখুন এখানে এ স্টকটি আজকে জিরো পয়েন্ট মাইনাস আর আমরা যদি এখানে এন্ট্রি করে থাকি আমাদের টার্গেট এই লাস্ট হাই পর্যন্ত যেদিন এই টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই এক্সিট করে যাব আমরা এখানে এন্ট্রি করেছি বলে এই নয় যে স্টকটি সোজা গিয়ে টার্গেট হিট করে দেবে এখান থেকে স্টকটি নিচেও আসতে পারে এখানে এন্ট্রি করার পর যদি নিচে ফাইভ আসে তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি ফাইভ পার্সেন্টের জন্য কিন্তু যতদিন না পর্যন্ত আমাদের এই স্টকটি টার্গেট হিট করছে ততদিন যাতে আমরা এখানে টিকে থাকতে পারি তার জন্যই আমাদের এখানে মানি ম্যানেজমেন্ট টা অবশ্যই করতে হবে এখানে দেখবেন এটি এর টেকনিক্যাল চার এটি মান্থলি ক্যান্ডেল এটি উইকলি ক্যান্ডেল আর এটি ডেইলি ক্যান্ডেল তো প্রথমে আমরা এখানে মান্থলি ক্যান্ডেল দেখবো এটি দেখুন অল টাইম হাই এখানে স্টকটি ধীরে ধীরে নিচে এসছে এখানে একটা ক্যান্ডেল এটাকে কভার করে দেওয়ার চেষ্টা করেছে তারপর আবারও নিচে এসেছিল আবার উপরে গেছিল এখানে দারুণ একটা রাউন্ড হয়েছে ঠিক এই লেভেলে আসার পর এখানে কিন্তু একটা সিগনাল পাওয়া যাচ্ছে যে এই লেভেল পর্যন্ত যেতে পারে কিন্তু যাবে এরকম কোনো গ্যারান্টি নেই আমরা যদি এখানে উইকলি দি দেখি এখানে দারুণ একটা রেলের পর স্টকটি নিচে আসছিল এখানে পর পর কতগুলো রেড ক্যান্ডেল এর পর এখানে কিন্তু স্টকটি একটু উপরে যাওয়ার চেষ্টা করেছিল পরপর দুই সপ্তাহ থেকে নিচে ছিল এখানে দেখুন লাস্ট রেড ক্যান্ডেল কিন্তু ব্রেক করে দিয়েছে যদিও এই লাস্ট গ্রিন ক্যান্ডেল টি এখনো ক্লোজ হয়নি আগামীকালকে এটি ক্লোজ হয়ে যাবে তো আশা করি এই রেড ক্যান্ডেলের ওপেন এর দেবে আর এটি এই ডাউন ট্রেন টিকে চেঞ্জ করে দেবে আমরা যদি এখানে ডেলি ক্যান্ডেলের চারটি দেখার চেষ্টা করি এখানে দেখুন এখান থেকে একটা দারুণ রেলি দেওয়ার পর কিন্তু নিচে আসছিল উপরে আবারও নিচে ঠিক এই লেভেল এসে স্টকটি উপরে যাওয়া শুরু করেছে এখানে যে বিষয়টি ফলো করার সেটি হলো স্টকটি দেখুন সুইং লো বানিয়ে যাচ্ছে এবং লাস্ট হাই ব্রেক করে দিয়েই এখানে উপরে যাচ্ছে আমরা যদি এই লেভেল গুলোকে ফলো করি এখানে দুটো সুইং লো বানিয়ে নিচে আসছিল এখানে একটি সুইং লো বানিয়ে স্টকটি উপরে যেতে পারে ঠিক যেমনটা কিনা এখানে আসছিল ঠিক যেমনটা কিনা এখানে আসছিল আবারও এইখান থেকে আবারও এভাবে যেতে পারে তাই আমরা এখানে যদি এন্ট্রি করি তো 5% टारगेट তো রাখতেই পারে যদি কিনা এই রেলিটা বজায় থাকে তো আশা করি এই স্টকটি টার্গেট আমাদের হিট করে দেবে তাই আমরা এখানে যদি এন্ট্রি করি টার্গেট রাখবো অনলি 5% এখানে নো স্টপ লস যেদিনই টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই এক্সিট করে যাব তো আগামী কালকের জন্য আমরা এই স্টকটিকে আমাদের ওয়াস লিস্টে অ্যাড করতে পারি তবে এই স্টকটি অনলি লার্নিং পারপাস আপনি যদি এই সমস্ত স্টক এন্ট্রি করতে যান অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস এন্ট্রি করবেন কারণ এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে আসে এবং আপনি যদি এখানে এক্সিট করে যান তো লসটা কিন্তু আপনারই হবে আর যদি এখানে এন্ট্রি করার পর এখানে টার্গেট হিট করে দেয় লাভটাও আপনারই হবে তো আজকের মতো এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর একটা বিষয় হলো আমি যে স্টকগুলোতে ট্রেড করে থাকি এর আগের ভিডিওতে অনেকবার আলোচনা করেছিলাম কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে সেই স্টকের তালিকাগুলো যাতে আমি শেয়ার করে দিই তো আশা করি আজকে আমি টেলিগ্রাম চ্যানেলে সেই স্টকগুলোর তালিকা শেয়ার করে দেবো পারলে সেই তালিকাটিকে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার চার্টিং এর ওয়াচ লিস্টে অ্যাড করে নিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন